আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল তামাজ পিডি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওতে আমরা দেখাবো গিফট টাইপ বা হচ্ছে একটা রেডি কম্বো টাইপ আইটেম, যেখানে আপনারা পাবেন চুড়ি, রিং আর হচ্ছে কানের দুল। আর এই টাইপের ভিডিও করার কারণ হচ্ছে কি, আমি দেখেছি আমাদের ফেসবুক পেজে আমরা যদি এই টাইপের ভিডিও করি বা এই টাইপের কম্বো ছাড়ি, তো সেই ক্ষেত্রে অনেক অনেক রেসপন্স আসে, অনেকে এরকম একটা সেট পেয়ে যায় দেখে নিয়ে নেয়। নর্মালি আমরা সাজগোজ করতে গেলে আমাদের অর্নামেন্টসের ক্ষেত্রে কী কী লাগে, নর্মালি বেশিরভাগ ক্ষেত্রে কানের দুল লাগে, একটা ম্যাচিং চুড়ি লাগে, একটা ম্যাচিং রিং লাগে। তো একটা কম্বোর ভিতরে যদি এগুলো সব পাওয়া যায় আর খুবই কম প্রাইসে, সেই ক্ষেত্রে তো আপনাদের সিলেক্ট করতে অত অসুবিধা হবে না। এই জন্যে নর্মালি কম্বোটা মানুষ বেশি সাপোর্ট করে, এই জন্য আমরা বেশি বেশি কম্বো তৈরি করছি। তো ফেসবুকে আপলোড করা হলেও ইউটিউবে আমরা দেই না বেশি, তো ভাবলাম এখন থেকে ইউটিউবেও দিব। তো এই সম্পূর্ণ কম্বোটার প্রাইস হচ্ছে 600 টাকা, 600 টাকা মাত্র। এই হচ্ছে ব্ল্যাক কালার একটা কম্বো, এগুলোর প্রাইস পড়বে হচ্ছে 600 করে। আর এখানে আপনার কানের দুলটা আমি প্রত্যেকটা টেকসই বলে দিই, যেটা হচ্ছে কানের দুলটা, কানের দুলটা আপনার ইউজ শেষে প্যাকেট করে রেখে দিবেন, 3-4 বছর বা তার উপরে ইউজ করতে পারবেন। অবশ্যই প্যাকেট করে রাখতে হবে আর কোনো প্রকার পারফিউম বা স্প্রে যেন না পড়ে। আর রিং যেটা, সেটা হচ্ছে আমাদের এডিস্টোনের রিং, রেগুলার ইউজ করলে 6-7 মাস ইজিলি ইউজ করতে পারবেন, আর যদি রেখে রেখে ইউজ করতে করেন তো সেক্ষেত্রে 3-4 বছর ইজিলি ইউজ করতে পারবেন। আর অবশ্যই ইউজ শেষে প্যাকেট করে রেখে দিতে হবে। আর যে সুতার চুড়িটা, এটা একটু সেন্সিটিভ, কজ এটা যেহেতু সুতার তৈরি, সেক্ষেত্রে সুতা খুলে যাওয়ার চান্স থাকে। তো আপনারা একটু সেফভাবে এটা ইউজ করবেন। আর যদি বাই এনি চান্স কোনো, মানে যেমন ধরো এই চুড়িটারই সুতা একটু খুলে গেছে, এটা করবেন কি, সুতার আইটেম আমরা নর্মালি কীভাবে লাগাই, আমরা হচ্ছে একটু আগুনে পোড়া দিয়ে জিনিসটা অ্যাডজাস্ট করে নিই। তো ওইভাবে একটু আগুনে পোড়া দিয়ে নেবেন, বা হচ্ছে সব থেকে বেশি বেস্ট হয় হচ্ছে আপনারা এইখানে যদি একটু গ্লু দিয়ে লাগায় নেন, আপনাদের নর্মাল যে বাসায় যে গ্লুগুলো থাকে সেগুলো ইউজ করলে হবে, গ্লু বা আঠা সেভাবে লাগায় নিয়ে আপনারা ইউজ করতে পারবেন। তবে ইউজ করার সময় একটু সাবধানে ইউজ করবেন। আর আমরা যখন দিই ইনটেকটাই দিই আর হচ্ছে খুব সুন্দরটাই দিই, ডিসপ্লেগুলো কিন্তু দিই না, এগুলো কিন্তু ডিসপ্লেতে ছিল। তো এটার প্রাইস পড়বে 600 করে। এই হচ্ছে আরেকটা কম্বো, যেটা আগেরটার থেকেও কম প্রাইস আপনারা পেয়ে যাচ্ছেন, যেটার প্রাইস পড়বে হচ্ছে 550 করে। এই যে, আর এইটার ভিতরে আমি হচ্ছে আরেকটা চুড়ি অ্যাড করে আপনাদের কম্বো করে দেখাবো, যাতে আপনারা মানে যেটা আপনাদের পছন্দ আর কি সেটা নেবেন। এই যে, এই একটা কম্বো, এটা 550। যে এখানে আমি একটু চুড়িটা একটু আর একটু সুন্দর চুড়ি দিয়েছি, এই চুড়িটা কিন্তু অনেক সুন্দর, আমাদের রানিং একটা চুড়ি, এটা একদম মানে ডায়মন্ড কাটের কাছাকাছি যায়, এডিস্টোনের চুড়ি। তো নর্মালি অনেকে হচ্ছে মিন্ট কালার একটা ডায়মন্ড কাটের সেট কিনলে কিন্তু অত বাজেট থাকে না চুড়ি কেনার জন্য, তো সেই ক্ষেত্রে এই টাইপের চুড়ি সিলেক্ট করতে পারেন, এই টাইপের চুড়ি খুবই ভালো যায়। তো এটার ফুল কম্পিউটার প্রাইস হচ্ছে 800 করে। এই হচ্ছে আরেকটা কম্বো, এটার প্রাইস পড়বে হচ্ছে 700 টাকা। আর এখানে কানের দুল আর চুড়ির কালারটা একটু 19-20 আছে, বিকজ এক্স্যাক্ট কানের দুলের কালার আমি পাইনি, দ্যাটস ওয়াই আপনাদেরকে ওইভাবে একটা কম্বো তৈরি করতে দিয়ে দিতে পারিনি। তবে একটু 19-20 হলেও বেশ সুন্দর লাগবে পড়লে। এটার প্রাইস পড়বে হচ্ছে 700 টাকা, যেটা এখন দেখতে পাচ্ছেন 700 টাকায় পেয়ে যাচ্ছেন ফুল কম্বো সেট। নেক্সট একটা মুলতানির মধ্যে কম্বো দেখাচ্ছি, যেটার প্রাইস পড়বে হচ্ছে 850 করে। এই কম্বোটা কিন্তু বেশ সুন্দর, কানের দুলটা ঝুমকার মধ্যে একটা রিং আছে আবার হচ্ছে চুড়ি আছে, পেয়ে যাচ্ছে 850 টাকায়। এই হচ্ছে মুলতানির মধ্যে আরেকটা কম্বো, কানের দুল আর এই হচ্ছে আপনাদের যে ফিঙ্গার রিংটা আর চুড়িটা, পেয়ে যাচ্ছেন 850 করে। নেক্সট একটা কম্বো দেখাচ্ছি, যেটা হচ্ছে 850 টাকার, একটা সুন্দর কানের দুল সাথে একটা চুড়ি সেট আর এই হচ্ছে রিং, পেয়ে যাচ্ছেন 850 করে। তো ভিউয়ার্স, আমাদের শপ নেম হচ্ছে তামাজ বিডি, শপ নাম্বার 52 নিউ হোপ শপিং কমপ্লেক্স, সেন্ট পারমিটপুর 10-1216, ইমার্সআপ নাম্বার হচ্ছে 7575713948। তো আজকের ভিডিও হচ্ছে এই পর্যন্তই, পরবর্তী যে কালেকশন দিতেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ, আল্লাহ হাফেজ।